हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू बैक माय चैनल रुमुस किचन। व्यूअर्स, आज के आमी आपनादेर सामने हाजिर हुएछी एकटी नास्ता रेसिपी निये, सकाले बा बिकाले किंबा बाच्चार स्कूले टिफिनेर जोन्नो बेस्ट आइटेम। तो चलुन देखे नेई चिकेन चीज ब्रेड तैरि करते की की उपकरण लागछे। मयदा निएछी 2 कप परिमाणे, मुरगीर मांस एभावे केटे निएछी 200 ग्राम। এটা আমি হালকা আদা এবং রসুন লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি 200 গ্রাম পরিমাণে মুরগির মাংস। ইস্ট 1 চা চামচ, গরম তরল দুধ আধা কাপ পরিমাণে, পেঁয়াজ কুচি কুচি করে কাটা 1/2 কাপ, সয়াবিন তেল 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 2টা, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, থাই চিলি সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, মোজারেলা চিজ 1.5 কাপ। মোজারেলা চিজটা আমি গ্রেট করে নিয়েছি 1.5 কাপ। ধনে পাতা কুচি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি 1 টেবিল চামচ। ভিউয়ার্স, এখন আমি চিকেন চিজ ব্রেডটা তৈরি করার জন্য প্রথমেই যে কাজটা করে নিচ্ছি, ময়দাটাকে ডু করতে হলে প্রথমেই আমাকে ইস্টে গরম দুধটা ঢেলে নিচ্ছি। ইস্টটা প্রসেস হওয়ার জন্য একটু সময়, এবং চিনিটা দিয়ে দিচ্ছি। ইস্টের প্রক্রিয়া অনেকটা শুরু হয়ে গিয়েছে। এখন আমি একটু পরিমাণ লবণ, ময়দা, একটু একটু করে ময়দা, লেবুর রস, বাকি দুধটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিই। ময়দাটাকে ময়ন করার জন্য আর 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং বাকি দুধটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করার জন্য আমি কিন্তু গরম দুধ ব্যবহার করেছি, এতে করে ইস্টের প্রক্রিয়াটা খুব ভালো হবে। এভাবে মেখে ভিউয়ার্স আমি এটাকে 15 মিনিটের জন্য একটা গরম জায়গায়, যেমন আপনারা চুলার কাছে অথবা একটু গরম জায়গায় এভাবে আমি ঢেকে রেখে দিব। 15 মিনিটের জন্য এটা আমি ডোটাকে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি চিকেন চিজ ব্রেডটার জন্য মাংসটাকে সিদ্ধ করে রেখেছিলাম এরকম করে, একটু আদা রসুন এবং লবণ দিয়ে এই সিদ্ধ মাংসটাকে এখন আমি ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি, যেহেতু এটা পুড়ে দিব ওরকম বড় ভালো লাগবে না, আর এটাকে আমি সিদ্ধ করে তো নিয়েছিলাম আগেই, এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। পুরের জন্য এরকম ছোট ছোট না করলে ভালো লাগে না, তো আমি এভাবে কেটে প্রসেস করে নিচ্ছি। এখন চিকেন চিজ ব্রেডের বাকি অংশটুকু করছি। আমি এখন মাংসের পুরটা তৈরি করছি। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 রসুন ফোড়ন, 2 ভিউয়ার্স, রসুনটা যখন আমার একটু ব্রাউন কালার হয়ে এসছে, আমি একে একে পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো। ভিউয়ার্স, পেঁয়াজটা যখন একটু হালকা হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন আমি একে একে মুরগির মাংস, এই যে মুরগির মাংসটা কেমন আমি কেটে নিয়েছিলাম এরকম, মুরগির মাংস, কাঁচা মরিচ,
ঝালটা আপনারা যতটুকু খান, আমি প্রত্যেকবারই বলি ঝালটা যখনই যতটুকুই ভালো লাগে অতটুকুই করবেন। থাই চিলি সস, এখানে আমি থাই চিলি সসটা ব্যবহার করেছি, সয়া সস সব এক টেবিল চামচ করে, গোলমরিচের গুঁড়া, ইয়ার্স মাংসটা একটুটা হয়ে এসেছে, এখন আমি ধনে পাতা দিয়ে ধনে পাতা কুচি দিয়ে তুলে ফেলছি। পুরটাকে আমি এখন তুলে ঠান্ডা করার জন্য 15 মিনিট রাখবো, ঠান্ডা না হলে আমি চিজটা মিলালে চিজটা গলে গলে যাবে, এই কারণে আমি এখন পুরটাকে তুলে, এই যে আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে 15 মিনিটের জন্য ঠান্ডা করব। ভিউয়ার্স এই যে আমার মাংসের পুরটা এটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি চিজটা এটার মধ্যে 1.5 কাপ পরিমাণ চিজ নিয়েছিলাম এটা মিলিয়ে নেব। আমি ব্রেড তৈরি করার জন্য পুরটাকে রেডি করছি, তারপর আমি মিলিয়ে এখন ব্রেড তৈরি করব। ভিউয়ার্স আমার ব্রেডের এই যে ময়দাটাও হয়ে এসেছে, এখন আমি এটাকে লেচি বানাবো, একটা লম্বা করে লেচি করে কেটে তারপর বেলে আমি দেখাচ্ছি যে কি পরিমাণ পুরুত্ব হবে। এভাবে কেটে নিয়ে আমি বেলে বেলে দেখাচ্ছি। ভিউয়ার্স আমি এটাকে বেলে নিচ্ছি, রুটিটা আপনি একটা রুটিটা অতটুকুই বেলবেন যতটুকু আমরা সাধারণত যেরকম পাতলা রুটি খাই না, এর থেকে একটু পাতলা হবে। আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি রুটির, ভিউয়ার্স রুটিটা বেলে চিজ সহ পুরটা আমি দিয়ে ব্রেডের ভাজটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে ব্রেডটাকে তৈরি করার জন্য এইভাবে বটে একটু পানি দিয়ে পানি দিচ্ছি, হচ্ছে জিনিসটা যেন লেগে যায়, রুটিটা যেন লেগে যায়। এভাবে কেটে ভাঁজ করে নিচ্ছি। এই যে এভাবে ব্রেডগুলি আমি তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, ব্রেডটা এভাবে ভাঁজ করে পুরটা দিয়ে এই অংশটা সেটে রেখে ছুরি দিয়ে এভাবে ভাঁজ করে এই যে এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিলাম, তৈরি করে নিচ্ছি। আর অলরেডি আমি ওভেনকে প্রিহিটেড করে রেখেছি, 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি 5 মিনিট প্রিহিটে দিয়ে রেখেছি। আমি এখন এভাবে সবগুলি ব্রেড তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স এখন বেকিং ট্রেতে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, একটু
বেকিং পেপার বিছিয়ে নেবেন বেকিং ট্রেতে। আমি ব্রাশ করে নিয়েছি বেকিং ট্রেতে, বাটার ব্রাশ করে নিয়েছি। এখন ব্রেডগুলিকে আমি দিয়ে বিছিয়ে ব্রাশ করে নিব। আমি প্রত্যেকটার উপরে ব্রেডের আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এবং ওভেনে 180°C-এ আমি 15 থেকে 20 মিনিট রাখবো। আর এর আগেই আমি প্রিহিটেড করে রেখেছি আমার ওভেন, 180°C-তে 5 মিনিট প্রিহিটেড আছে। গার্নিশের জন্য আমি একটু সাদা তিলও দিয়ে দিচ্ছি। আমাদের দেশে যে সাদা তিলটা হয় না, সাদা তিল, এই যে সাদা তিলটা একটু গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখন ওভেনে আমি 180° টেম্পারেচার, অলরেডি আমার ওভেনটা প্রিহিটেড, বেকিং ট্রেটা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট ভিউয়ার্স, আমি 10 মিনিট পরে আমি দেখে নিচ্ছি, এই যে এরকম এখনো হয়নি, তো আমি আরও 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। 10 মিনিট পর, এই যে 10 মিনিটের জন্য আরও রেখে দিচ্ছি, 10 মিনিট পর আমি ব্রেডটা তুলে ফেলবো। আমি ফিরে এসেছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমার ব্রেডগুলিকে আমি সাজিয়ে দেখাচ্ছি। এই হলো আমার চিকেন চিজ ব্রেড। তো ভিউয়ার্স, আপনাদের এই চিকেন চিজ ব্রেড যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ডিসক্রিপশন বক্সে তো আমার ফেসবুক পেজ এবং ইমেল অ্যাড্রেস দেয়াই আছে। আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে আমাকে জানাতে পারেন। নেক্সটে হাজির হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।